হ্যালো এভরি এন্ড ওলকাম টু মাই চানেন লেখান আমি শেহজাদা এই সিনেমা আমি আহ ট্রেলার নিয়ে কথা বলবো যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে তো এই সিনেমাটা ট্রেলারটা আমার কেমন লাগলো তো প্রথম কথা তো হচ্ছে শেহজাদা এই সিনেমা ট্রেলার মানে সিনেমাটাই হচ্ছে রিমেক আলা বৈকুঠ্যপুরম লয় রিমেক আলু অর্জুনের ক্যারেক্টারটা এখানে কার্তিক আরিয়ান করছে একদম সিন বাই সিন ডায়লগ বাই ডাইলগ পপি এবার মানে ব্যাপারটা হচ্ছে যে মানে রিমেক করছে করছে পুরোটাই মানে সেখানে আলাদাভাবে ভাবে ভালো লাগা খারাপ লাগা বলার কোনো কোন কি বলবো নেই নেই নিজেদের এটাই হচ্ছে ব্যাপার তো মানে আমি খারাপটা কখন বলবো হ্যাঁ যে ডিরেক্টর সে নিল চিন্তা ভাবনাটা নিল সে নিজের থেকে কিছু একটা করতে গেল তখন আমরা বলতে পারি যে না কিছু কিছু করেছে কিন্তু কার্যকরী হয়নি বা করেছে কার্যকরী হয়েছে যেটা দৃশ্যম টু এর ক্ষেত্রে হয়েছে ওটাও কিন্তু রিমেক থিম কিন্তু ওখানে কিচ্ছু চেঞ্জ হয়নি তো এইভাবে মানে মানে কি বলবো যে আবার বিক্রমবেদা বিক্রমবেদা চলেনি সেটা আলাদা জিনিস কিন্তু যদি যদি দেখেন তাহলে কিন্তু কিন্তু একটা নয় তো চলেনি অন্য জিনিস আমি এটা বলছি না যে শাহজাদা চলবে না এবার কার্তিক আরিয়ানকে যারা যারা পছন্দ করে তারা ডেফিনেটলি কার্তিক আরিয়ানের ফ্যান ফলোয়িং আছে যথেষ্ট আছে তারা ডেফিনেটলি শাহজাদা দেখতেই পারে কিন্তু সিনেমাটার গুণগত মান কতটা ভালো হবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে না ক্যারেক্টারের কথা নিয়ে আমি এখন কিছু বলবো না কারণ যতক্ষণ না আমি সিনেমাটা মানে আমি যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ক্যারেক্টার ক্যারেক্টার গুলো যাকে যাকে দিয়েছে তাকে তাকে ঠিক ঠিক লাগছে কিনা সেটা নিয়ে এখনো বলার সময়টা আসিনি এবার মানে ওটাই দেখতে হবে যে কেমন লাগছে আর আলুর জন্য যে সোয়াকটা আছে সেটা কার্তিগারিয়ান কি করে পারবে মানে মানে ওটা হতে পারে না তো সেই হিসাবে চরিত্রটা এর মতো করলে বেশি ভালো হতো এই আলুর জনের মতো না করে এর মতো করলে বেশি ভালো হতো সিনেমাটা তো যাই হোক সিনেমাটা হয়ে গেছে যখন ট্রেলার বেরিয়ে গেছে যখন এখানে আলাদা করে এখন আর বলে কোনো লাভ নেই তো ট্রেলারটা যদি আমি বলি আমার কেমন লাগলো তাহলে আমার এটা একটা বিলো এভারেজ একটা ট্রেলার মনে হয়েছে আমি একদমই আপনারা ভাববেন না যে এটা মানে ভালো ব্যবসা করবে না মানে করলে করতেই পারে করতেই পারে এখন ওই যে আমি একটা জিনিস বললাম যে পাবলিক বড় গোলমেলে মানে এটা আমি সবসময় মানি তো যদি গোলমেলে যদি পাবলিক হয় তাহলে এটা ব্যবসা করতেই পারে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই এটা হাউসফুলও হতে পারে এবার সেটা পাবলিক এর উপর নির্ভর করছে যে পাবলিক কতটা নেবে আর কতটা ছাড়বে তো এটাই ছিল আমার রিয়াকশন থ্যাংক ইউ সো প্লিজ দ্যান গুড